माँ के बदौलत खड़ा है। माँ को देखो, दिल क्या चीज है समझ में आ जाएगा। लेकिन तू भी एक दिन, तुम भी एक दिन किसी का माँ बनने जा रही हो। ছেলেদের পকেট গুলা খালি করে আর সেই মোহনটাকে নিয়ে এক দুমাস খেলা পরে ফুটো সামনে ফুসকু মেরে ফেলে। এই জন্য করে বলবো হিন্দিতে বলবো, অ্যাকচুয়ালি হিন্দি মুঝে ঠিকভাবে আসতা নেই, ফির আমি চেষ্টা করতে। হ্যাঁ হ্যাঁ, জমিন পে উগতি হয় ঘাস, আসমান সে গিরতা হয় পানি জমিন মে উগতি হয় ঘাস, আর আজকাল তো মেয়েরা তিন দিন প্রেম করে পিছনে দিয়ে দেয় লম্বা পড়া বাঁশ। তো আমার এক বন্ধু বললো প্রেম করলে রাতে ঘুম হয়, খুব খিদে পায়, কাজে মন বসে। তার কথা শুনে আমি ঠিক করলাম একটা মেয়েকে প্রেম করবো, কিন্তু আমি তো দাঁড়িয়েলা রবীন্দ্রনাথ ঠাকুর, তোর মেয়ের আমাকে প্রেম করবে কোনো ভালোবাসবে? তবে হাত ছাড়লাম না, কলেজে গেটের পাশে দাঁড়িয়েছি, একটা মেয়ে দেখছি আমার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেছে। কোনো পাতা ছাড়া মেয়ের কথা শোনা, আই লাভ ইউ মেয়ে, আমার ঠাই করে চলো মেয়ের পাশে হারাম যা দাঁড়িয়েলা আমার সাথে প্রেম করতেছিস। কিছুক্ষণ পর মেয়েটা আমার কাছে বলছে আই লাভ ইউ টু, আমি তখন বুঝতে পারলাম মেয়েটা আমার ভালোবাসে। তখনকার মেয়েদের ভালোবাসা মুরগি পোষা দুটোই সমান। কি করে বলবো যে মেয়েটা আমার বলে আই লাভ ইউ টু, আমার ভালোবাসে, ভালোবাসা ফুসকে আমার সিনেমা দেখলাম, এমনকি আকারে চিকেনও খোয়ালাম। তবুও মেয়েটা মন পাওয়া গেল, তখন আমি বুঝতে পারলাম মেয়েদের মন পেতে গেলে ভালো ভালো কথা বলতে, ভাগের মাংস খোয়ালে হবে না। তো ভালো ভালো কথা বলতে গেলে ভালো জায়গায় নিয়ে যাবেন, নিয়ে গেলে পার্কে শোনাবো সব চাকরি ছেড়ে দিলাম না বসো। তো শুধু ভালো ভালো কথা বলতে গেলে গা ঘিসে বসতে পারে, কিন্তু খাবো খাবো করলে হবে না, প্রথম দিকে একটু গা ঘিসে বসবে। আর যখন তুমি বসবে তখন এই কথাগুলো বলবে যেগুলো আমি বলছি, কালো মেঘের মতো মেয়েদের মাথার চুল, ঝিলের মতো মেয়েদের দুটো শো, মেয়েরা মুক্ত দাঁতে হাসে, মেয়েদের ঠোঁট গুলো গোলাপের পাপড়ি পাতা, আহ আগু, আর মেয়েদের হাত গুলো নরম তুলল, আর মেয়ের এখন তো মেয়ের পায়ে পড়ে বড় বড় হিল জোড়া জুতো। তখন মেয়ে জরুরি হইলো বলি বাবা তুমি এত ভালো আমি জানতাম না গো। তো ছ মাস থাকলো প্রেম, ছ মাস পর মেয়েরা আমার ভুলে গেল, তখন আমি কথা রাগে ঘুরে দিলাম কিভাবে, কালো মেঘের মতো মেয়েদের মাথা চুলে, ফুচকা খায় সিনেমা দেখে ছেলেদের মানি ব্যাগ খুলে, ঝিলের মতো মেয়েদের দুটো চোখ, আমাদের ছেলেদের টাকা পয়সা ঝিপে নিয়ে বলে দেওয়ালা কমার ঠোঁক, মেয়েদের হাত গুলো নরম ছিল, আর ওই হাতে করে জীবন দিলে এখনকার ছেলে গুলো, মেয়েরা মুক্ত দাঁতে হাসি, আর ওই হাসে ছেলেগুলো করেছে খাসি, আর এখনকার মেয়েরা পায়ে পরে বড় হিল জোড়া জুতো, তাই তো আমাদের মতো ছেলেগুলো টেনে পাশে খায় কত বুঝতো, আর মেয়েদের ঠোঁট গুলো গোলাপের পাপড়ি পাতা বাগু, মেয়েদের ঠোঁট গুলো গোলাপের পাপড়ি পাতা, লিপস্টিক না লাগালে সব বাবলা কাঁটা। থ্যাংক ইউ। আমাকে বলছে বলছে আজ তো ঘরে আজ তোকে মারবো ছাতা, গান হবে না তা গান হবে, রেডি চলো সমস্ত মিউজিশিয়ানদেরকে রেডি।